আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজকে আপনাদের ভাইয়া কিছু বলবে পুরান ঢাকা সম্বন্ধে। আমি জানি না, সে বলবে ওইখানে বড় হয়েছে সে। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকদিন পরে পুরনো ঢাকা ঘুরতে আসলাম। এই পুরনো ঢাকার অনেক স্মৃতি মনে পড়ে, কারণ এমন কিছু রাস্তা যেগুলো নাকি আগে খুব সরু ছিল, এখন দেখা যাচ্ছে সেই রাস্তাগুলো কিছুটা প্রশস্ত হয়েছে। পাশাপাশি আগেকার যে ঐতিহ্যবাহী কিছু পুরনো বিল্ডিং ছিল এবং চুনসুরকির গাঁথনি দিয়ে কাঠের বিম দিয়ে তৈরি করা দোতলা বিল্ডিংগুলো ছিল, সেগুলো এখন হারিয়ে গেছে। সেই জায়গাগুলোতে এখন বড় বড় টাওয়ার বা অ্যাপার্টমেন্ট হচ্ছে। নতুন ঢাকার রূপ নিচ্ছে পুরন ঢাকা। তারপরও কি কালের বিবর্তনে হারিয়ে গেল কিছু কিছু বিল্ডিং, এখনও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। এইটা যেমন একটা পুরনো একটা বিল্ডিং, অনেক পুরনো, এটা আমরা সেই আজ থেকে প্রায় 40 বছর আগে দেখছি। আর যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি, এই রাস্তাটার নাম হচ্ছে সূত্রাপুল। এখানে একটা লোহার পুল ছিল। আমার মনে আছে যে এই সূত্রাপুল লোহার পুলের কাছে আসলে রিক্সা, কোনো প্যাসেঞ্জার থাকলে সেই রিক্সাকে ধাক্কা দেওয়ার জন্য কিছু লোক দৌড়ে আসতো, কার আগে কি আসবে। আইসা রিক্সা ধরলেই সেই রিক্সাটাকে ধাক্কা লোহার পুলের উপরে উঠায় দিত। সেটার বিনিময় প্রথম আমরা দেখছি যে 10 পয়সা, পরে 20 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, আমি সর্বশেষ 1 টাকা দিয়ে পর্যন্ত এই লোহার পুল পার হয়েছি, যেটা হলো রিক্সার ধাক্কায় একটা লোক লোহার পুলের উপরে উঠায় দেয়। ঢাল জায়গা ছিল তো, উঁচু ছিল, আর এই লোহার পুলটা মূলত ব্রিটিশের করা। আর এই লোহার পুলটা এত উঁচু করার মূল কারণ ছিল, সেটা আপনি কিছুক্ষণ পরে বুঝতে পারবেন কেন এটা এত উঁচু ছিল। তো এখন বলতেছি যে পুরনো ঢাকা এখন আর পুরনো বলা যাবে না, এখন নতুন রূপ নিচ্ছে। তারপরও পুরনো কিছু বিল্ডিং যদিও জরাজীর্ণ, দেখলে তারপর সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যে এই বিল্ডিংগুলো তখনকার সময় এই রোডের সেরা ছিল। এই বিল্ডিংগুলো একটা আভিজাত্য বহন করে, যাক এখন দিন দিন মানুষের সংখ্যা বাড়তেছে, প্রযুক্তি বাড়তেছে, কেউ আর এখন এই জরাজীর্ণ বিল্ডিং থাকতে চায় না বা রাখতে চায় না, রীতিমতো বলা যায় ঝুঁকিপূর্ণ। যেই কথাটা বলছিলাম যে সূত্রাপুরে সেই লোহার পুল উঁচু হওয়ার মূল কারণ, এই সেই মূল কারণ ঐতিহ্যবাহী সূত্রাপুর খাল। এই খালটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর সাথে সম্পূর্ণ সংযোগ, কিন্তু এখানে এখন সুইচ গেট করে দেওয়া আছে। আর এটা হলো নদীর পাড়ে পায়ে হাঁটার জন্য মানুষের একটা রাস্তা করে দেওয়া আছে। আর মূলত এই কথাটা বলার